আসসালামু আলাইকুম। ক্লাস এইটের ছাত্রছাত্রীদের জানাই সালাম। আজকে আমি তোমাদের একাদশ অধ্যায় ওশিয়ানিয়া মহাদেশ, এই ওশিয়ানিয়া মহাদেশের পার্ট ওয়ানটা শুরু করছি। দেখো, ওশিয়ানিয়া মহাদেশের কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমি বোর্ডে লিখে দিয়েছি। প্রথমে বলি, ওশিয়ানিয়া মহাদেশ হচ্ছে পৃথিবীর ষষ্ঠ বৃহত্তম মহাদেশ, ওশিয়ানিয়া মহাদেশ পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশ। আর এই মহাদেশে বিচিত্র ধরনের প্রাণী দেখা যায়। ওশিয়ানিয়া মহাদেশের অস্ট্রেলিয়ার ক্যাঙ্গারু কিন্তু এখানে আছে, হংসশঞ্চ আছে, বিভিন্ন ধরনের প্রাণী এখানে বসবাস করে এবং বিভিন্ন ধরনের প্রাকৃতিক পরিবেশ। যদি বলা যায় যে পৃথিবীর সব থেকে সুন্দরতম বা শান্তিতম যদি কোনো মহাদেশ হয়, সেটা হচ্ছে ওশিয়ানিয়া মহাদেশ। কারণ এই ওশিয়ানিয়া মহাদেশে, এত বড় মহাদেশ, সেই মহাদেশের জনসংখ্যা আমাদের পশ্চিমবঙ্গেরও কম। পশ্চিমবঙ্গের অর্ধেক জনসংখ্যা, প্রায় 3.5 কোটি জনসংখ্যা হচ্ছে ওশিয়ানিয়া মহাদেশের। এবার আমি ওশিয়ানিয়া মহাদেশের কিছু গুরুত্বপূর্ণ তথ্য বোর্ডে লিখে দিচ্ছি, দেখে নাও খুব ইম্পর্টেন্ট তথ্যগুলো কী কী। দেখো, এই মহাদেশের অবস্থান, অক্ষাংশগত অবস্থান হচ্ছে 15 ডিগ্রি উত্তর অক্ষাংশ থেকে 47 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ পর্যন্ত বিস্তৃত। দ্রাঘিমাংশগত 114 ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ থেকে 134 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমাংশ পর্যন্ত বিস্তৃত। সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে মাউন্ট উইল হেলম, যদি ওশিয়ানিয়া মহাদেশে সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট উইল হেলম। দীর্ঘতম নদী মারে ডার্লিং। দেশ হচ্ছে, ক্ষুদ্রতম দেশ হচ্ছে নাইরু, বৃহত্তম অস্ট্রেলিয়া। এবার বলি, সার্বভৌম দেশের সংখ্যা হচ্ছে 14টি এবং নির্ভরশীল দেশের সংখ্যা 21। সার্বভৌম দেশের সংখ্যা 14 এবং নির্ভরশীল দেশের সংখ্যা 21। এদের ভিতরে এই ক্ষুদ্রতম দেশ, ওশিয়ানিয়া মহাদেশের ক্ষুদ্রতম দেশ হচ্ছে নাইরু, বৃহত্তম দেশ অস্ট্রেলিয়া। ভাষা, এই মহাদেশের টোটাল ভাষা হচ্ছে 28টি। প্রধান শহর, এই ওশিয়ানিয়া মহাদেশের বিখ্যাত বিখ্যাত শহরগুলো হচ্ছে ক্যানবেরা, সিডনি, অ্যাডিলেড, ওয়েলিংটন, এগুলো সব গুরুত্বপূর্ণ শহর। এবার আমি বলি যে ওশিয়ানিয়া মহাদেশের আঞ্চলিক বিভাগ। দেখো, এই মহাদেশের কিছু আঞ্চলিক বিভাগ আছে, মুছে দিয়ে দেখছি। দেখো, এই মহাদেশের আঞ্চলিক বিভাগ, আঞ্চলিক, দেখো আঞ্চলিক বিভাগ টোটাল 4টে ভাগে ভাগ করা যায়। কি কি সেই 4টে? দেখো, প্রথমে যে হচ্ছে দক্ষিণ অস্ট্রেলিয়া, এটা হচ্ছে দক্ষিণ অস্ট্রেলিয়া। তারপর হচ্ছে মেলানেশিয়া, এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে মেলানেশি, 3 নম্বর হচ্ছে মেলানেশিয়া, পলিনেশিয়া, মাইক্রোনেশিয়া। আর 4 নম্বর হচ্ছে পলিনেশিয়া। অর্থাৎ এই দক্ষিণ অস্ট্রেলিয়া, যেটা এই দক্ষিণ অস্ট্রেলিয়া মূলত দুটো অংশে গঠিত, একটা হচ্ছে নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া। দক্ষিণ অস্ট্রেলিয়া হচ্ছে নিউজিল্যান্ড, মেলানেশিয়া, মেলাকতরত হলো কালো, অর্থাৎ মেলা, এই মেলা কথার অর্থ হলো কালো, অর্থাৎ এই নেশা কথার অর্থ হলো ভূখণ্ড। অর্থাৎ এই মেলানেশিয়া অঞ্চলের যারা বসবাস করে, মেলা কথার অর্থ কালো, অর্থাৎ এই অঞ্চলে যারা বসবাস করে সেই অঞ্চলে মানুষের গায়ের রং কালো হয়। মাইক্রো মানে ক্ষুদ্রতম কয়েকটি দ্বীপ নিয়ে গড়ে উঠেছে, মাইক্রো মানে ক্ষুদ্র, আর পলিনেশিয়া মানে বহু দ্বীপ নিয়ে এখানে এই অঞ্চলটা গড়ে উঠেছে। আঞ্চলিক বিভাগটা হয়ে গেল, তাহলে ওশিয়ানিয়া মহাদেশের আঞ্চলিক বিভাগ হচ্ছে দক্ষিণ অস্ট্রেলিয়া, মেলানেশিয়া, মাইক্রোনেশিয়া, পলিনেশিয়া, এটা মুছে দিলাম। দেখো, আঞ্চলিক বিভাগটা হয়ে গেল। এবার আমরা নেক্সট যেটা জানবো, ওশিয়ানিয়ার প্রাকৃতিক পরিবেশ, প্রাকৃতিক পরিবেশের ভিতরে আমরা যেটা প্রথম জানবো সেটা হচ্ছে অস্ট্রেলিয়ার ভূপ্রকৃতি। দেখো, অস্ট্রেলিয়ার ভূপ্রকৃতি আমি পড়ে দিচ্ছি। ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য অনুসারে অস্ট্রেলিয়াকে 4টে ভাগে ভাগ করা যায়। দেখো কি কি,
পূর্বের উচ্চভূমি, পশ্চিমে মালভূমি, পশ্চিমের মালভূমি, তারপর হচ্ছে মধ্যভাগের সমভূমি, আর লাস্ট হচ্ছে উপকূলের সমভূমি। তাহলে অস্ট্রেলিয়ার ভূপ্রকৃতি কিন্তু টোটাল চারটে ভাগে, একটা দুটো তিনটে চারটে। দেখো প্রথমে পড়ছি, পূর্বের উচ্চভূমি অস্ট্রেলিয়ার পূর্ব দিকে বরাবর উত্তর দক্ষিণে বিস্তৃত রয়েছে একটি প্রাচীন ভঙ্গিল পর্বতশ্রেণী, এর নাম গ্রেট ডিভাইডিং রেঞ্জ। এই পর্বতশ্রেণী বিভিন্ন স্থানে বিভিন্ন নামে পরিচিত, যেমন ডার্লিং ডাউনস, অস্ট্রেলিয়ার আল্পস, ব্লু রেঞ্জ, নিউ ইংল্যান্ড রেঞ্জের মাউন্ট কসিয়াস্ক, অস্ট্রেলিয়ার সর্বোচ্চ শৃঙ্গ। তাহলে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি মনে রাখতে পারো? অস্ট্রেলিয়ার সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট কসিয়াস্ক। এবার হচ্ছে দেখো পশ্চিমের মালভূমি, অস্ট্রেলিয়ার পশ্চিমে অর্ধেকের বেশি অংশ জুড়ে রয়েছে উঁচু নিচু ঢেউ খেলানো মালভূমি। এখানকার গড় উচ্চতা 200 থেকে 500 মিটার। এই মালভূমির শিলাগুলো ভারতের দাক্ষিণাত্য মালভূমির মতোই পুরনো, পূর্ব পশ্চিমে কয়েকটি ছোটো ছোটো পাহাড় দেখা যায় আর মাঝখানে রয়েছে মরুভূমি অঞ্চল। এই মরুভূমির বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম রয়েছে, যেমন ভিক্টোরিয়া, গিবসন, গ্রেট স্যান্ডি মরুভূমি। মরুভূমির মাঝে মাঝে লবণাক্ত হ্রদ, প্লায়া বা মরুদ্যান দেখা যায়। এবার আমরা জানবো লাল বেলেপাথরের শিলায় গঠিত আবার রক অস্ট্রেলিয়ার পশ্চিম মালভূমি অঞ্চলে একটি দর্শনীয় বস্তু। সূর্যোদয় থেকে সূর্যাস্ত দিনের বিভিন্ন সময় এবং রং পরিবর্তন হয়, কখনো এটাকে লালচে বাদামি, কখনো হলদে, কখনো বাইগানি লাগে। মধ্যভাগে সমভূমি, গ্রেট ডিভাইডিং রেঞ্জ আর পশ্চিমের মালভূমির মাঝখানে অঞ্চল সমতল। গ্রেট আর সেলউইন নামে দুটি উচ্চভূমি এই সমতল ভূমিকে তিনটি ভাগে ভাগ করেছে। দক্ষিণে রয়েছে মারা ডার্লিং নদীর অববাহিকা বা রিভোরানো সমভূমি, মাঝে আয়ার হ্রদের অববাহিকা, আর উত্তরে কার্পেন্টারিয়া নিম্নভূমি অঞ্চলে। শিলাস্তরের আকৃতি এমনই যে কূপ খুললে মাটির নিচে জল পাম্পের সাহায্যে ছাড়াই বেড়েছে। এই ধরনের কূপকে আর্টেজীয় কূপ বলা হয়। অর্থাৎ আর্টেজীয় কূপ কি? যে কূপ খুললে মাটির নিচ থেকে প্রাকৃতিক নিয়মে আপনাআপনি জলটা বেরিয়ে আসে, সেটাকে বলে আর্টেজীয় কূপ। তাহলে এই আর্টেজীয় কূপ কোথায় দেখা যায়? মধ্যভাগের সমভূমি অঞ্চলে, অস্ট্রেলিয়ার মধ্যভাগের সমভূমি অঞ্চলে যেটা দেখা যায় সেটা হচ্ছে মধ্যভাগের সমভূমি অঞ্চলে। যে প্রাকৃতিক নিয়মে আপনাআপনি ভূপৃষ্ঠ থেকে জল বেড়ে এসে সেটাকে বলে আর্টেজীয় কূপ। এবার আমরা জানবো কি উপকূলের সমভূমি, অস্ট্রেলিয়ার চারপাশে উপকূলের সমভূমি রয়েছে, তবে বেশিরভাগই সমভূমি খুবই সংকীর্ণ। উত্তরে কার্পেন্টারি উপসাগর ও দক্ষিণে গ্রেট অস্ট্রেলিয়ান বাইটের উপকূল ছাড়াও কিছুটা চওড়া, আর উত্তর পূর্ব উপকূল বরাবর সমুদ্রের মাঝে সমুদ্র রয়েছে পৃথিবীর বৃহত্তম প্রবাল প্রাচীর গ্রেট ব্যারিয়ার রিফ। এটা খুব ইম্পর্টেন্ট, পৃথিবীর বৃহত্তম প্রবাল প্রাচীর নাম কি? গ্রেট ব্যারিয়ার রিফ। পৃথিবীর বৃহত্তম বা দীর্ঘতম প্রবাল প্রাচীরের নাম কি? গ্রেট ব্যারিয়ার রিফ, এটুকু মনে রাখতে হবে। তাহলে এটা আমার হয়ে গেল অস্ট্রেলিয়ার ভূপ্রকৃতি, পূর্বের উচ্চভূমি, পশ্চিমের মালভূমি, মধ্যভাগে সমভূমি, উপকূলের সমভূমি। এবার আমরা জানবো নিউজিল্যান্ডের ভূপ্রকৃতি, এটা মুছে দিচ্ছি। দেখো ভূপ্রকৃতি অনুসারে নিউজিল্যান্ডের ভূপ্রকৃতি কি? উত্তর ও দক্ষিণ নামে দুটি বড় দ্বীপ আর স্টুয়ার্ট, চ্যাথাম প্রভৃতি কয়েকটিকে ছোট দ্বীপ নিয়ে গড়ে উঠেছে নিউজিল্যান্ড। অর্থাৎ নিউজিল্যান্ডে কি হয়েছে? উত্তর ও দক্ষিণ নামে দুটো বড় দ্বীপ আর স্টুয়ার্ট এবং চ্যাথাম, এই দ্বীপগুলো নিয়ে কিন্তু নিউজিল্যান্ড গড়ে উঠেছে। এখানকার বেশিরভাগ ভূমি পর্বতময়, অনেকগুলো আগ্নেয়গিরি আছে। এখানে দক্ষিণ দ্বীপের দক্ষিণ আল্পস পর্বতশ্রেণী, এই পর্বতশ্রেণী মাউন্ট কুক নিউজিল্যান্ডের সর্বোচ্চ শৃঙ্গ। তাহলে নিউজিল্যান্ডের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? এগুলোই পরীক্ষায় দেবে। নিউজিল্যান্ডের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে মাউন্ট কুক। অস্ট্রেলিয়ার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি বলেছিলাম? মাউন্ট কসিয়াস্ক। নিউজিল্যান্ডের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে মাউন্ট কুক। এবার এই দ্বীপের পূর্ব উপকূল বরাবর গড়ে উঠছে বিখ্যাত ক্যান্টারবেরি সমভূমি। নিউজিল্যান্ডের প্রধান নদী হল ওয়াইটাকি ক্লথ
ওয়ান ওয়ান গামুই টায়েরি, এগুলো দৈর্ঘ্য ছোট এবং খরস্রোতা। এদেশের পার্বত্য অঞ্চলে অনেক হিমবাহ সৃষ্ট হ্রদ রয়েছে। এবার আমরা জানবো নিউজিল্যান্ডের ভূপ্রকৃতিটা হয়ে গেল। তিন নম্বর পলিনেশিয়া মাইক্রোনেশিয়া ও মেলানেশিয়ার ভূপ্রকৃতি ও মেলানেশিয়ার ভূপ্রকৃতি পলিনেশিয়া মাইক্রোনেশিয়া ও মেলানেশিয়ার ভূপ্রকৃতি দেখো, হাজার হাজার দ্বীপ নিয়ে গড়ে উঠেছে এই তিনটি অঞ্চল। এখানকার বেশিরভাগ দ্বীপগুলি গঠিত হয়েছে সমুদ্রের তলদেশে আগ্নেয়পত্র জমায়ে। পাপুয়া নিউগিনির মাউন্ট উইলহেলাম এশিয়ার সর্বোচ্চ শৃঙ্গ। মনে রাখতে হবে যে এই ওশিয়ানিয়ার সর্বোচ্চ পর্বত শৃঙ্গের নাম হচ্ছে মাউন্ট উইলহেলাম। আর এই যে পলিনেশিয়া মাইক্রোনেশিয়া এবং মেলানেশিয়া এই যে দ্বীপগুলো গড়ে উঠেছে এগুলো কিন্তু খুবই সমুদ্র তলদেশ থেকে আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে লাভা নির্গত হয়ে এখানে এই ইয়েটা গড়ে উঠেছে। অর্থাৎ এখানকার এই যে পলিনেশিয়া মাইক্রোনেশিয়া এবং মেলানেশিয়া এই দ্বীপগুলো গড়ে উঠেছে। আর এই পাপুয়া নিউগিনির মাউন্ট উইলহেলাম হলো ওশিয়ানিয়া মহাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। যদি পরীক্ষায় দেয় ওশিয়ানিয়া মহাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কি, তখন তোমাদের এটা জানতে হবে। এবার দেখো, হাওয়াই সলোমন ফিজি তাহিতি প্রভৃতি উল্লেখযোগ্য আগ্নেয়দ্বীপ। যদি বলা যায় মাইক্রোনেশিয়ায় অবস্থিত কয়েকটি উল্লেখযোগ্য আগ্নেয়দ্বীপের নাম কি, হাওয়াই সলোমন ফিজি এগুলো। হাওয়াই দ্বীপে মৌনালি ও আকিলায়া প্রভৃতি আগ্নেয়গিরি অবস্থিত। মার্শাল গিলবার্ট ক্যারোলাইন প্রভৃতি দ্বীপগুলি আবার মৃত প্রবাল জমে সৃষ্টি হয়েছে। তাহলে এখানকার কিছু কিছু দ্বীপ হচ্ছে আগ্নেয়দ্বীপ আছে, আবার কিছু কিছু প্রবাল দ্বীপ আছে। কয়েকটি যদি পরীক্ষায় দেয় যে কয়েকটি আগ্নেয়দ্বীপের নাম, তখন লিখতে হবে ফিজি সলোমন টাকি এগুলো। আর যদি বলা হয় যে কয়েকটি প্রবাল দ্বীপের নাম, মার্শাল গিলবার্ট ক্যারোলাইন এই সমস্ত দ্বীপগুলো। তাহলে এইটুকু আমাদের আজকে কমপ্লিট হয়ে গেল। তাহলে আজকে আমাদের যেটা আমরা করলাম পার্ট ওয়ানে, ওশিয়ানিয়া মহাদেশের আমরা প্রাথমিকভাবে কিছু তথ্য জানলাম, তারপরে জানলাম ওশিয়ানিয়া মহাদেশের আঞ্চলিক বিভাগ যদি বলা যায় ওশিয়ানিয়া মহাদেশকে টোটাল চারটি আঞ্চলিক বিভাগে ভাগ করা যায়, সেই ভাগগুলো আমরা জানলাম, তারপরে সেই সম্বন্ধে বিস্তৃত জানলাম। আজকে এইটুকুই। পার্ট টুতে আমরা কিন্তু ওশিয়ানিয়া মহাদেশের নদী থেকে শুরু করব। আসসালামু আলাইকুম, প্রত্যেকে ভালো থাকুন।